নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অসীম মাহাতো। যেটি আশা করি সবাই ভালো আছো। তো এখানে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে অনলি ফর এসটি এবং এসসি ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। এসটি এসসি ছেলেদের জন্য বা মেয়েদের জন্য 28 বছর বয়স থাকে, এসটি এসসি কার্ড ইস্যু করতে হবে যখনই এসএসসির অনলাইন করা হবে, এবং এদের হাইট থাকে 167 সেন্টিমিটার। বুকে যেটা চেস্ট নর্মাল সেটা 80 সেন্টিমিটারই থাকে, ফুলিয়ে 5 সেন্টিমিটার প্লাস করতে হয়। এর জন্য 80x85 এটা লেখা থাকে, ওজন 50 কিলো লেখা থাকবে। তো এখানে এসটি এসসি ছেলেদের জন্য বয়সটা ছাড় দেওয়া থাকে এবং হাইটের ছাড় দেওয়া থাকে, কিন্তু এসটি এসসি ছেলেদের পরীক্ষায় কোনো ছাড় দেওয়া থাকে না বা জেনারেল ওবিসিদেরও কোনো ছাড় দেওয়া থাকে না। এর কারণ আমি বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে যে এসটি এসসিদের ভ্যাকেন্সি সব থেকে কম থাকে, জেনারেল এবং ওবিসির থেকে কম থাকে। তো এখানে এসটি এসসিদের ভ্যাকেন্সি কম আছে, কিন্তু পরীক্ষাতে কাট অফ মার্ক লেখা থাকে যে 35, হয়তো 35 কাট অফ মার্ক আছে। সেখানে কটা সিট আছে না, 50টা সিট আছে এসটিদের, 50টা এসসিদের। তো এখানে দেখা গেল যে প্রত্যেকটাতে 150টা করে ছেলে বা টোটাল ছেলে মেয়ে মিলে 150টা পাস করেছে, সিট আছে 50টা। তাহলে ভাই এখানে কেউ 35 পেয়ে পাস করেছে, সে অনেক আশা নিয়েছে যে চাকরি পাবো, কিন্তু সে চাকরি কোনোদিনই পাবে না, ছেলে হোক বা মেয়ে হোক। তার কারণ কি? তার কারণ এটাই যে 50টা সিট আছে, 150টা টোটাল ক্যান্ডিডেট পাস করেছে। এরপর সব থেকে বেশি নাম্বার 150টা এসটি ছেলেদের মধ্যে বা 150টা এসটি এসসির মধ্যে যে বেশি নাম্বার পাবে, সে নিশ্চয়ই 50টা সিটের মধ্যে এক নম্বরে তার নাম আসবে। এরপর 50টা সিট তো এক নম্বরে সব থেকে বেশি নাম্বার যার আছে সে তো এক নম্বরে আসবে, তার থেকে যে কম আছে সে 2 নম্বরে আসবে। এইভাবে 150টা ছেলের মধ্যে যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে তার থেকে 50 পর্যন্ত যাবে। 50 হতো, পৌঁছাতে পৌঁছাতে দেখা গেল যে তোমার যেখানে নাম্বার আছে সেখানে পৌঁছাতে পৌঁছাতে সেখানে 50টা ভ্যাকেন্সি পূরণ হয়ে গেল, মানে তুমি আর চান্স পেলে না, এখানে তোমার কোনো আর চাকরি হলো না। তো এই জন্যই বলা হয় যে নাম্বার যদি পরীক্ষায় বেশি থাকে তাহলে একটা সুবিধা হয়, এবং এই কথাগুলো অনেকে বুঝতে পারে না, এবং বুঝতে না পারার কারণের জন্য বিভিন্ন প্রবলেম হয় এবং সমস্যা হয়, আর এই কারণেই তাদের দুনিয়ার প্রবলেম তৈরি হয়। তো এসএসসি আর্মি কোনো চাকরির ক্ষেত্রে টাকা লাগে না, শুধু নিজের চেষ্টায় এবং নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সেগুলোকে কমপ্লিট করতে হয়, তবে সব কিছুটা হবে, নাহলে কিন্তু হবে না। আরেকটা কথা হচ্ছে চাকরি নিজের কথা, নিজেকে করতে হবে। কেউ যদি করে দেয় তাহলে সেই জিনিসটা কিন্তু তুমি বজায়ও রাখতে পারবে না, তুমি নিজে যেটা করবে সেটাই তুমি চালিয়ে যেতে পারবে, অন্য কেউ তোমাকে করে দিলে তুমি সেটা রাখতেও পারবে না। কেউ সাজানো গোছানো তোমাকে ঘর দিয়ে দিলে তুমি সেটা ঠিকঠাক রাখতেই পারবে না, তুমি নিজে যেটা সাজানো গোছানো ভাবে তৈরি করবে সেইটাই তুমি ঠিক রাখতে পারবে। ঠিক সেরকমই তুমি নিজের জগতে যদি চাকরি জোগাড় করো তবে সেটা তুমি করতে পারবে, অন্য যদি কেউ তোমাকে সেটা জোগাড় করে দেয় তাহলে তুমি করতে পারবে না। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। বাই বাই, জয় জয় ভারত।